হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেশ বিজন বিডিতে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করবো তো আজকে টপিকটি হচ্ছে আপনি কীভাবে আপনার বাড়িতে হাঁসের ছানা লালন পালন শুরু করবেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন আপনার বাড়িতে হাঁসের ছানা কিনে নিয়ে আসছেন তো দেখা যায় যে আসার পরে কয়েকদিনের ভিতরে হাঁসের ছানাগুলো মারা যায় তো কী করলে আপনার হাঁসের ছানাগুলো মারা যাবে না তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো কেন হাঁসের ছানাগুলো আনার পরপরই মারা যায় বর্তমান লক্ষ্য করলে দেখা যায় যে হাঁসের ছানা দুই ধরনের হয়ে থাকে আমরা সাধারণভাবে যেটা বাচ্চাগুলা তৈরি করি বা ফোটাই সে বাচ্চাগুলা অনেক শক্তিশালী হয়ে থাকে আর মেশিনের দ্বারাই যে বাচ্চাগুলা ফুটে বের হয় সে বাচ্চাগুলা অবশ্যই নর্মাল হয়ে থাকে তো মেশিনের সাহায্যে যে বাচ্চাগুলো ফুটে বেরোয় সেই বাচ্চাগুলো যদি আমরা বাজার থেকে কই করি তাহলে অবশ্যই সেই বাচ্চাগুলো প্রায় বিশ থেকে বাইশ দিন পর পানিতে সারার চেষ্টা করবেন এবং বাচ্চা আপনি দেখলেন যে বাচ্চা কিনে আনার পর আপনি বাচ্চাকে মুরগির খাদ্য বা বিভিন্ন এরকম বাইরের জিনিস কিনে খাওয়াচ্ছেন তো সেই বিষয় থেকে বিরত থাকবেন পারলে আপনি খুদ বা ভাত রেটে খাওয়াবেন তাহলে বাচ্চা আপনার সুস্থ থাকবে আর সাধারণভাবে যে বাচ্চাগুলো ফুটে সেই বাচ্চাগুলো প্রায় সাত দিনের মাথাতেই যদি আপনি পানিতে ছেড়ে দেন তো দেখা যায় যে সে বাচ্চাগুলো কোনো সমস্যা হয় না সব ধরনের বাচ্চাগুলো সুস্থ থাকে তো অবশ্যই যে বাচ্চাগুলা মেশিনের জাহাজ সাহায্যে ফুটে সে বাচ্চাগুলো অবশ্যই আপনার সাবধানতার সাথে বাচ্চাগুলোকে দেখশোনা করতে হবে এবং খাবার খাওয়াতে হবে এবং বাচ্চাগুলো অবশ্যই পানিতে বিশ থেকে বাইশ দিন ছাড়বেন না তারপরে আস্তে 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 বাচ্চাগুলাকে পানিতে ছাড়বেন এক দুই ঘন্টার জন্য তারপর আবার তুলে নিয়ে আসবেন এভাবে আপনি মাসখানিক চলে গেলে তারপর বাচ্চাকে আপনি পুরোপুরি ছেড়ে দিতে পারেন তাহলে আপনার বাচ্চা কোনো সমস্যা হবে না মারাও যাবে না সুস্থ থাকবে আশা করি তো আশা করি আপনি যদি হাসে ছানা নিয়ে আরও কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেবেন আবার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন